নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শিখুন বাংলাতে খুব সহজে। নতুন দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিওস পেতে হলে এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভিডিও এডিটিং শিখতে ভীষণভাবে আগ্রহী কিন্তু এই বিষয়ে একদমই নভিস, অথবা তাদের জন্য যারা নতুন ভিডিও এডিটিং শেখা শুরু করেছেন এবং প্রোপ্রাইটারি সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিং করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন, অথবা তাদের জন্যেও যারা হয়তো রীতিমতো ভিডিও এডিটিং করেন এবং প্রফেশনালিও করে থাকেন, কারণ তারাও এই ভিডিওটা দেখে এবং এই সফটওয়্যারটা জানতে পেরে সত্যি অবাক হয়ে যাবেন যে এরকম ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার দিয়েও এরকম প্রফেশনাল কোয়ালিটি ভিডিও এডিটিং করা যায়। দর্শক বন্ধুরা, ইন্টারেস্টেড হলে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। আজকে আমি ওপেন শট ভিডিও এডিটর সফটওয়্যারটার কমপ্লিট বিগিনার্স ইন্ট্রোডাকশন টিউটোরিয়াল করতে চলেছি। এই সফটওয়্যারটা ব্যক্তিগতভাবে আমি এখন ব্যবহার করছি আমার ইউটিউবের ভিডিওগুলো এডিট করার জন্য। আমি আগে প্রোপ্রাইটারি সফটওয়্যার ব্যবহার করেছি এবং এই সফটওয়্যারটা কিছুদিন ব্যবহার করে দেখে আমার মনে হয়েছে যে এর থেকে সহজ, এক কথায় ইজি টু ইউজ এবং সবচেয়ে বড় কথা ইউজার ফ্রেন্ডলি ভিডিও এডিটিং সফটওয়্যার হয়তো আর দুটো হয় না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, সবার প্রথমে দেখে নিই সফটওয়্যারটা আপনি কোথা থেকে পেতে পারেন। আপনার কম্পিউটারের ব্রাউজারে গিয়ে সার্চ ইঞ্জিনে টাইপ করুন ওপেন শট বলে এবং প্রথম যে সার্চ রেজাল্টটা আপনার সামনে আসবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওপেন শট ডট ও আর জি বলে যে ওয়েবসাইটটার লিঙ্ক আপনি পাবেন সেই লিঙ্কটায় ক্লিক করে ওপেন করে ফেলুন। এবং লিঙ্কটা ওপেন করার পরে আপনার সামনে যে ওয়েবসাইটটা খুলবে সেটা খানিকটা এই রকম দেখতে, যেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আপনি স্ক্রল করে কিছুটা নিচে নামলেই দেখতে পাবেন এখানে একটা ডাউনলোড বাটন দেওয়া রয়েছে, এবং যেটাতে এই মুহূর্তের সবচেয়ে লেটেস্ট ভার্সনটাই আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার সময় দেখে নেবেন আপনার মেশিনের কম্প্যাটিবিলিটি অনুযায়ী 32 বিট বা 64 বিট যে ভার্সনটা আপনি ডাউনলোড করতে চাইবেন আপনি সেটা ডাউনলোড করে নেবেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওপেন শট ভিডিও এডিটর সফটওয়্যারটার ওয়েবসাইটে এরা হাইলাইট করে লিখে দিয়েছে হ্যান্ড ক্রাফটেড উইথ লাভ অ্যান্ড 100% ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এবং এর জিপিএল ভার্সন হলো 3.0। সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে যখন আপনি প্রথমবারের জন্য রান করবেন তখন আপনি যে ইন্টারফেসটা দেখতে পাবেন সেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং প্রথমে যারা একেবারেই নভিস তাদের কাছে একটু দুর্বোধ্য মনে হলেও আমার এই টিউটোরিয়ালটা ফলো করে আর কিছুক্ষণ আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এর থেকে সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার এবং ইজি টু ইউজ ভিডিও এডিটিং লেআউট হয়তো আর অন্য কোনো সফটওয়্যারে একদমই নেই। সর্বপ্রথমে চলে আসি একদম টপ মেনু বারে, আপনি কিছু আইকনস দেখতে পাচ্ছেন। প্রথম আইকনটা হলো নিউ প্রজেক্ট, আপনি মাউস কার্সার আইকনগুলোর ওপরে নিয়ে গেলেই আইকনগুলো টাইটেলগুলো সেখানে শো করছে, তারপরে ওপেন প্রজেক্ট, তারপরে সেভ প্রজেক্ট, তারপরে আনডু রিডু বাটন, তারপরে ইম্পোর্ট ফাইলসের এই গ্রিন প্লাস বাটন, তারপরে চুজ প্রোফাইল বাটন, এটা নিয়ে আমি ডিটেলসে বলছি, তারপরে ফুল স্ক্রিন বাটন, এই বাটনটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই সফটওয়্যারটা ফুল স্ক্রিন মোডে চলে যাবে। আপনি দেখতে পেলেন আমি ক্লিক করার পরে সফটওয়্যারটা ফুল স্ক্রিন মোডে চলে গেল, অর্থাৎ উইন্ডো টাইটেল বারটা আর টাস্ক বারটা হিডেন হয়ে যাবে এবং পুরো স্ক্রিন জুড়ে আপনি সফটওয়্যারটাকে দেখতে পাবেন। এবং এটাই টগল বাটন, আপনি বাটনটা আরেকবার ক্লিক করলে আপনি রিস্টোর ভিউ মোডে চলে আসবেন উইন্ডোজ, তারপরে আপনি উইন্ডোজের ম্যাক্সিমাইজ বাটনটা প্রেস করলে আপনি আবার আগে
জায়গায় চলে যেতে পারেন। এটা সিম্পল উইন্ডোজ অপারেশন, আপনারা সবাই জানেন, আমি তো আরেকবার দেখিয়ে দিলাম। আর তারপরে রেড সার্কুলার বাটনটা হচ্ছে এক্সপোর্ট ভিডিও বাটন, যেটা আপনি ভিডিও এডিটিং এবং কম্পোজ করার পরে ফাইনালি এই বাটনটা এসে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। যখন আপনি সফটওয়্যারটা প্রথমবারের জন্য ওপেন করবেন, সফটওয়্যারটা বাই ডিফল্ট নিউ প্রজেক্ট একটা ক্রিয়েট করেই দেবে। অতএব আপনার দ্বিতীয়বার সফটওয়্যারটা ওপেন করার পরে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার দরকার নেই। নিউ প্রজেক্ট বাটনটা আপনি তখনই ব্যবহার করতে পারেন যখন আপনি একটা ভিডিও এডিটিংয়ের কাজ করছেন এবং কিছুটা দূর কাজ করার পরে মনে হলো কাজটা আপনার ভুল হয়েছে বা এই কাজটা আপনি আপনার করতে চান না, সম্পূর্ণ নতুনভাবে আবার শুরু করতে চান, তখন এখানে নিউ প্রজেক্ট বাটনটাকে ক্লিক করলে ও প্রিভিয়াস প্রজেক্টটাকে কি করতে চায় সেটা আপনার কাছে একটা কনফার্মেশন ডায়লগ বক্স দেবে। আপনি প্রিভিয়াস প্রজেক্টটাকে সেভ করতে পারেন অথবা ডিসকার্ড করে দিতে পারেন। করে দিলে সফটওয়্যার আরেকটা নিউ প্রজেক্ট ওপেন করে দেবে এবং তখনও আপনি এই সিমিলার ইউজার ইন্টারফেসটা আবার দেখতে পাবেন। অবভিয়াসলি ওপেন প্রজেক্ট আর সেভ প্রজেক্ট নিয়ে দর্শক বন্ধুদেরকে ডিটেলসে বলার দরকার নেই, বুঝতেই পারছেন যে আপনার যদি আগে থেকে কোনো প্রজেক্ট সেভ করা থাকে সেটাকে ওপেন করার দরকার হলে আপনি ওপেন প্রজেক্টের মাধ্যমে প্রিভিয়াসলি সেভড প্রজেক্টগুলোকে ওপেন করতে পারবেন এবং কোনো প্রজেক্টের কাজ করার সময় নতুন প্রজেক্ট হলে সেটাকে সেভ করার জন্য আপনি সেভ প্রজেক্টে ক্লিক করবেন। আন্ডু রিডু বাটনের ব্যবহার আমরা সবাই জানি। গ্রিন প্লাস আইকন যেটাতে ইম্পোর্ট ফাইলস বলা হচ্ছে সেই বাটনটা ক্লিক করার মাধ্যমে আমরা এই সফটওয়্যারে সমস্ত ধরনের ভিডিও ফাইল, অডিও ফাইল এবং ইমেজ ফাইল, যেই ফাইলগুলো এই সফটওয়্যার সাপোর্ট করে সেই ফাইলগুলোকে আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। এবং আপনারা জেনে খুশি হবেন এই ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারটাও অলমোস্ট অল ভিডিও, অডিও এবং ইমেজ ফরম্যাটকে সাপোর্ট করে, যেগুলো আমরা হয়তো ব্যবহারও করি না, কারণ আমাদের বেশিরভাগ কাজের জন্য আমরা মোস্ট পপুলার যে ভিডিও, অডিও এবং ইমেজ ফাইল ফরম্যাটগুলো থাকে আমরা সেগুলোই ব্যবহার করি এবং আর প্রত্যেকটা ফাইল ফরম্যাটই এই সফটওয়্যার সাপোর্ট করে। এর নিচে যে উইন্ডোজ পেজটা আপনি দেখতে পাচ্ছেন যার উপরে লেখা আছে প্রজেক্ট ফাইলস, আপনি যখন এডিটিং এর জন্য ফাইল ইম্পোর্ট করে আনবেন তখন আপনার সমস্ত ফাইলগুলো আপনি এই প্রজেক্ট ফাইলস উইন্ডোজে দেখতে পাবেন। এই প্রজেক্ট ফাইল উইন্ডোজের উপরে চারটে বাটন রয়েছে, সেটা হচ্ছে শো অল, ভিডিও, অডিও এবং ইমেজ। এই চারটে বাটন হলো ক্যাটাগরি ওয়াইজ বাটন। বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন শো অল বাটনটা অ্যাক্টিভেটেড রয়েছে, অর্থাৎ এখন আপনার এই প্রজেক্ট ফাইলস উইন্ডোজের মধ্যে আপনি যা যা ফাইল ইম্পোর্ট করে এনেছেন তার সবগুলোই একসাথে আপনি দেখতে পাবেন। চট করে আপনাদের ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিচ্ছি। এই সফটওয়্যারটা ডিফল্ট উইন্ডোজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাংশন সাপোর্ট করে, অর্থাৎ আপনি এখান থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করে ফাইল ইম্পোর্ট না করে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ইম্পোর্ট আপনি ফাইল করতে পারেন। যেমন আমি একটা ফোল্ডারে গেলাম যেখানে আমার কিছু ভিডিও, ইমেজ এবং অডিও ফাইল রাখা রয়েছে। আমি ভিডিও ফোল্ডারে গিয়ে যে ফাইলগুলো রাখা রয়েছে সেগুলোকে একবারে সিলেক্ট করে ট্র্যাক করে যদি আমি এই সফটওয়্যারের এই প্রজেক্ট ফাইলস উইন্ডোতে এনে রিলিজ করে দিই তাহলে ভিডিও ফাইলগুলো প্রজেক্ট ফাইল উইন্ডোজে অ্যাড হয়ে গেল। আমি এই ইম্পোর্ট বাটনটার ফাংশনও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাটনটায় আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা ব্রাউজ উইন্ডো ওপেন হয়ে গেল। এখান থেকে আপনার যেখানে ফাইলসগুলো রাখা রয়েছে আপনি সেই পাথে চলে যাবেন। আমি অটোমেটিক্যালি সেই পাথে চলে গেলাম, গিয়ে ভিডিও ফাইলসগুলো আমার ইম্পোর্টেড হয়ে গেছে। আমি ফটোস ফোল্ডারে গিয়ে ইমেজ ফাইলগুলোকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন ইমেজ ফাইলগুলো অ্যাড হয়ে গেল প্রজেক্ট ফাইলস ফোল্ডারে এবং আমি আবার ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে আমি আমার অডিও ফাইল যেখানে রয়েছে সেই ফোল্ডারে গিয়ে অডিও ফাইলগুলোকে সিলেক্ট করে ওপেন করলাম এবং অডিও ফাইলগুলো প্রজেক্ট ফাইল ফোল্ডারে অ্যাড হয়ে গেল। এখন এই বাটনগুলোর ইউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখন এই ভিডিও বাটনে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরাইজড ভিউতে আপনি যা যা ফাইল অ্যাড করেছিলেন তার মধ্যে শুধু ভিডিও ফাইলসগুলোকে এখন আপনি প্রজেক্ট ফাইল উইন্ডোজে দেখতে পাচ্ছেন। অডিওতে ক্লিক করলে শুধুমাত্র অডিও ফাইলগুলোকে দেখতে পাবেন এবং ইমেজেসে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র ইমেজ ফাইলগুলোকে দেখতে পাবেন। সবগুলো ফাইলকে একসাথে দেখার জন্য শো অল বাটনে ক্লিক করতে পারেন, আবার আপনি আগের জায়গায় চলে আসবেন। প্রজেক্ট ফাইল উইন্ডোজে ফাইলগুলো আপনাকে থাম্বনেল আইকন হিসেবে সফটওয়্যার শো করছে। আপনি পছন্দ করলে এটাকে ডিটেইল ভিউতে নিয়ে যেতে পারেন, তার জন্য এই প্রজেক্ট ফাইল উইন্ডোজের
ব্ল্যাঙ্ক স্পেসে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনি একটা অপশন পাচ্ছেন ডিটেলস ভিউ। আপনি ডিটেলস ভিউতে ক্লিক করলে আপনি দেখতে পেলেন যে প্রজেক্ট ফাইলগুলো আগের লার্জ থাম্বনেল আইকন থেকে এখন ডিটেল ভিউতে একটা লিস্টেড ফরম্যাটে চলে গেছে, এবং পাশের এই স্ক্রল বাটনটাকে স্ক্রল করে অথবা আপনি সিম্পল মাউস হুইলটাকেও এই উইন্ডোজের মধ্যে রেখে স্ক্রল করলে আপনি আপনার এই সফটওয়্যারে প্রজেক্টের জন্য অ্যাড করা সবকটি ফাইলকে দেখতে পাবেন। আপনি যদি আবার রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এখন আপনি দেখতে পাবেন এখানে অপশন এসছে থাম্বনেল ভিউ। আপনি এই ভিউটাকে চুজ করলে আপনি আবার আগের জায়গায় চলে যাবেন, ডিফল্ট সফটওয়্যার ফাইলগুলোকে যেভাবে লার্জ থাম্বনেল ফরম্যাটে দেখাচ্ছিল। প্রজেক্ট ফাইল উইন্ডোজের বটম সাইডে তিনটে ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ডিফল্ট ট্যাব প্রজেক্ট ফাইলস সেটাই এখন ওপেন রয়েছে। আরও দুটো ট্যাব রয়েছে, ট্রানজিশনস আর ইফেক্টস। যদি আপনি ট্রানজিশনস ট্যাবে যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে প্রিসেট প্রায় প্রচুর ট্রানজিশন সফটওয়্যারের মধ্যে অ্যাড করে দেওয়া রয়েছে, এবং তারপরের ট্যাবটা হচ্ছে ইফেক্টস। আপনি ওখানে গেলে দেখতে পাবেন ওখানেও বেশ কিছু উল্লেখযোগ্য প্রিসেট ইফেক্টস এই সফটওয়্যারের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে, এবং এই ইফেক্টগুলো আমাদের জেনারেল এবং একটু অ্যাডভান্সড ভিডিও এডিটিং এর জন্যেও যে কটা প্রিসেট ইফেক্টস এখানে দিয়ে দেওয়া রয়েছে সেগুলো প্রায় যথেষ্টই আমি বলবো। আমি প্রজেক্ট ফাইল ট্যাবে আবার চলে গেলাম। ডান দিকে যে ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল উইন্ডোটা আপনি দেখতে পাচ্ছেন এটা ভিডিও প্রিভিউ উইন্ডো। এখানে আপনি ডিউরিং এডিটিং আপনি প্লেব্যাক করলে আপনার এডিটিংটা কিরকম হয়েছে সেই টোটাল ভিডিও ফাইলটা আপনি প্লেব্যাক করে এখানে তার প্রিভিউটা দেখতে পারেন, এবং এই প্রিভিউ উইন্ডোর নিচে কন্ট্রোলস বাটন দিয়ে দেওয়া রয়েছে, ভীষণ ইজি ইউজ করা। এই দুটো উইন্ডোর নিচে আমরা যে সেকশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাইমলাইন সেকশন। এই টাইমলাইন সেকশনের টপ লেফট কর্নারে কিছু কন্ট্রোল বাটনস দিয়ে দেওয়া রয়েছে। এই টাইমলাইন সেকশনে এই লম্বা লম্বা রেক্ট্যাঙ্গুলার পোর্শন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ট্র্যাক বার, এবং এখানে আনলিমিটেড নাম্বার অফ ট্র্যাকস আপনি ইউজ করতে পারেন। ভিডিও এডিটিং এর ট্র্যাক কিভাবে ব্যবহার করতে হয় আমি সেটা একটু বাদেই আপনাদেরকে দেখাবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট সফটওয়্যার পাঁচটা ট্র্যাক প্রজেক্টের মধ্যে অ্যাড করে দিয়েছে আপনাদেরকে, এবং সবার ওপরে রয়েছে ট্র্যাক 5। আপনি এই স্ক্রল বারটাকে ইউজ করে নিচের দিকে গেলে আপনি ট্র্যাক 4, 3, 2, 1 ট্র্যাকগুলোকে দেখতে পাবেন। আপনি এখানে আরও ট্র্যাক অ্যাড করতে পারেন এবং এখান থেকে ট্র্যাক ডিলিট করতে পারেন। এই যে স্কেলটা আপনি দেখতে পাচ্ছেন যেই স্কেলটার ওপরে 0.15, 0.30, 0.45 ডিজিটগুলো লেখা রয়েছে এটা হচ্ছে টাইম স্কেল। আপনি এখানে একটা ব্লু হেড আর রেড লাইন দেওয়া একটা আইকনিক সিম্বল দেখতে পাচ্ছেন, এই সিম্বলটাকে বলা হয় প্লে হেড। আপনি এই ব্লু হেডটার উপরে মাউস কার্সারটাকে নিয়ে গেলে দেখতে পাবেন মাউস কার্সারটা মুভ করেন তাহলে এই প্লে হেডটা আপনার মাউসের সাথে সাথে লেফট বা রাইটে আপনি এইরকম ভাবে মুভ করতে পারবেন কার্সার মুভমেন্টের সাহায্যে, এবং এর সাথে সাথে আপনি প্রিভিউ প্লেব্যাকটাকেও কন্ট্রোল করতে পারবেন, এবং আপনার টাইম লাইনের কোনো সার্টেন টাইম পজিশনে আপনি খুব ইজিলি রিচ করতে পারবেন। প্লে হেডের ফাংশনালিটি এটাই, এবং এই টাইম স্কেল থেকে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিও এডিটিংটা টোটাল কত টাইমের হতে চলেছে, কত মিনিট বা কত ঘন্টার বা কত সেকেন্ডের হতে চলেছে, এবং আপনার এক একটা ক্লিপগুলো কত টাইম লেন্থের। টাইমলাইনের কন্ট্রোল বাটনগুলোর কথা চলে আসি, সবার প্রথমে এখানেও একটা গ্রিন প্লাস আইকন আপনি দেখতে পাচ্ছেন যার উপরে মাউস কার্সার নিয়ে গেলে আপনাকে দেখাচ্ছে অ্যাড ট্র্যাক। আপনি বুঝতেই পারছেন এই বাটনটা আপনি ক্লিক করলে আপনার ট্র্যাক বারে আপনি আরও ট্র্যাক অ্যাড করতে পারবেন। আপনি যদি আরও ট্র্যাক অ্যাড করতে চান এই গ্রিন বাটনটা ক্লিক করলে আপনি আরও ট্র্যাক অ্যাড করতে পারবেন। তারপরের যে রেড ম্যাগনেট আইকন দেওয়া বাটনটা দেখা যাচ্ছে সেখানে মাউস কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে স্ন্যাপিং এনেবলড, এবং এটা ডিফল্ট অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে। এই বাটনটার ফাংশনালিটি আমি একটু পরে আপনাদের কাছে ডেসক্রাইব করছি। এর পরে যে বাটনটা রয়েছে সেটা রেজার টুল। এই টুলটা ইউজ করে আপনি খুব সহজে কোনো ভিডিও ক্লিপসকে ট্রিম করতে পারেন এবং স্লাইস করতে পারেন। আপনি যে কানে
প্রয়োজন আপনি সেখান থেকে ভিডিও ক্লিপটাকে কেটে ছোট করে দিতে পারেন। এর ফাংশনালিটিও আমি আপনাদেরকে দেখাবো। তারপরের গ্রিন ট্রায়াঙ্গুলার বাটনটা হলো অ্যাড মার্কার বাটন, এর ফাংশনালিটি আমি আপনাকে দেখাবো। আপনি ক্লিপের মধ্যে নির্দিষ্ট কোনো টাইম স্টপে গিয়ে আপনি মার্কার অ্যাড করে রাখতে পারেন, নির্দিষ্ট পজিশনে বারবার ইজিলি রিচ করার জন্য এটা খুব কাজে দেয়। এর পরের কন্ট্রোল দুটোন বাটন যেটা দেখাচ্ছে প্রিভিয়াস মার্কার আর নেক্সট মার্কার, দেখলেই বুঝতে পারছেন আপনি যদি কোনো মার্কার অ্যাড করেন তাহলে মার্কারগুলোর মধ্যে প্লে হেডগুলোকে নিয়ে যাওয়ার জন্য এই বাটনগুলো আপনি ইউজ করতে পারেন। নেক্সট মার্কার বাটনটাকে ক্লিক করলে আপনার অ্যাকর্ডিং টু টাইম লাইন যেভাবে আপনি মার্কার অ্যাড করেছেন যদি একের বেশি হয় তাহলে পরবর্তী মার্কারগুলোর দিকে চলে যাবে, আর প্রিভিয়াস মার্কার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকর্ডিং টু টাইম লাইনের স্টার্টিং এর দিকের মার্কারগুলোর দিকে প্লে হেডটা চলে আসবে। লাস্ট বাটনটা হলো সেন্টার দ্য টাইম লাইন অন দ্য প্লে হেড। এই বাটনটা হচ্ছে ধরুন আপনার কোনো ভিডিও লেন্থ অনেকটাই বড়, সেটা প্লে করতে করতে অ্যাকর্ডিংলি এই টাইম স্কেল ধরে এই প্লে হেডটা মুভ করতে থাকবে অ্যালং দ্য টাইম, এবং যখন এটা মুভ করতে করতে ধরুন আপনার এই টাইম লেন্থের যে লাস্ট পজিশনটা আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা থেকে ছেড়ে বেরিয়ে গেছে, আপনি প্লে হেডটার সেই পজিশনে আপনি পৌঁছতে চাইছেন, তাহলে এই বাটনটাকে ক্লিক করলে আপনি সরাসরি প্লে হেডটা সেই মুহূর্তে টাইম স্কেলের যে পজিশনে থাকবে আপনি চট করে সেই পজিশনে চলে যাবেন। এটা আমি ডেমনস্ট্রেট করে দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাই এই সফটওয়্যারটা ইউজ করে আপনি ভিডিও এডিটিং কি করে করবেন। খুব সিম্পল কয়েকটা ভিডিও এডিটিং যেগুলো আমাদের সবার প্রথমে বেসিক রিকোয়ারমেন্ট থাকে সেটাই আমরা দেখি। এখান থেকে আপনি সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাংশনের মাধ্যমে ট্র্যাকের মধ্যে ভিডিও ফাইল, ইমেজ ফাইল অথবা অডিও ফাইল যে কোনো ফাইলকে ট্র্যাকে অ্যাড করতে পারেন। প্রত্যেকটা ট্র্যাক মাল্টি ফরম্যাট সাপোর্টেড, অর্থাৎ যে কোনো ট্র্যাকে আপনি ভিডিও, অডিও এবং ইমেজ ফাইল অ্যাড করতে পারেন। আপনি একটা সিঙ্গেল ট্র্যাকেও আপনি ভিডিও, অডিও এবং ইমেজ ফাইল অ্যাড করতে পারেন। ট্র্যাকের কনসেপ্টটা খানিকটা ইমেজ এডিটিং সফটওয়্যারের লেয়ারের মতো, অর্থাৎ সবার উপরে যে ট্র্যাকটা থাকবে সেই ট্র্যাকে যে ভিডিও ফাইলটা থাকবে সেই ভিডিও ফাইলটাকে আপনি স্ক্রিনে আগে দেখতে পাবেন, এবং তার নিচে যদি কোনো ভিডিও বা ইমেজ ফাইল থেকে থাকে সেই মুহূর্তের টপ ট্র্যাকে যে ভিডিও ফাইলটা থাকবে সেই ফাইলটাই কিন্তু ভিডিও প্রিভিউ স্ক্রিনে প্লে হবে। আমি আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। প্রজেক্ট ফাইল থেকে আপনি সিম্পলি যে কোনো ভিডিও ফাইল অথবা ইমেজ ফাইলকে, আমি একটা ভিডিও ফাইলকে অ্যাড করে দেখাচ্ছি, এইভাবে সিম্পলি মাউস ক্লিক অ্যান্ড হোল্ড করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি যদি ট্র্যাকে নিয়ে আসেন আপনি যে কোনো ট্র্যাক বারের উপরে ফাইলটাকে নিয়ে এলে দেখতে পাচ্ছেন ফাইলটা ট্র্যাক বারের মধ্যে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, এবং আপনি টাইম স্কেলের যে পজিশনে অ্যাড করতে চান সিম্পলি সেই পজিশনের কাছাকাছি এসে আপনি যদি এটাকে রিলিজ করে দেন তাহলে সেখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে গেল মানে ব্যাপারটা পার্মানেন্ট এরকম একদমই নয়, আপনি এটাকে ফার্দার যে কোনো রকম ভাবে মুভ করতে পারেন, ট্র্যাক চেঞ্জ করতে পারেন, আপনি সবকিছু করতে পারেন। ট্র্যাকের মধ্যে ওই ফাইলটা সিলেক্টেড অবস্থায় রয়েছে, আপনি দেখলে বুঝতে পারছেন ফাইলটার চারপাশে একটা রেড বর্ডার রয়েছে, অর্থাৎ এই ফাইলটা এখন সিলেক্টেড অবস্থায় রয়েছে। আপনি এই ফাইলটার উপরে মাউস কার্সার নিয়ে গেলে মাউস কার্সারটা মুভমেন্ট কার্সারে ট্রান্সফার হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এই ফাইলটাকে আপনি মাউস কার্সার হোল্ড করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এই ট্র্যাকের মধ্যে আপনি যে কোনো টাইম পজিশনে নিয়ে যেতে চান, একদম এন্ডে নিয়ে যেতে পারেন এবং টাইম স্কেলের একদম শেষের দিকে নিয়ে যেতে পারেন, আপনি ট্র্যাক চেঞ্জ করতে পারেন সিম্পল আমি যেরকম দেখাচ্ছি। এইভাবে আপনি আপনার ভিডিও ফাইলটাকে ট্র্যাকের যেখানে খুশি আপনি প্লেস করতে পারেন। ধরুন আমি ভিডিও ফাইলটাকে এইখানেই প্লেস করে রাখলাম এবং আমি আরেকটা ভিডিও ফাইল নিয়ে নিচের ট্র্যাকে প্লেস করছি। প্লেস করার সময় আপনি কয়েকটা জিনিস খেয়াল করতে পারবেন, যখন অ্যালং দ্য ট্র্যাক আপনি কোথায় আপনার এই ভিডিও ক্লিপটাকে প্লেস করবেন বলে ড্র্যাগ করে মুভ করছেন তখন উপরের ট্র্যাকে যে ভিডিও ক্লিপটা রয়েছে তার কাছাকাছি জায়গায় এলে, যে কোনো একটা পজিশনের স্টার্টিং বা এন্ডিং পজিশনের কাছাকাছি জায়গায় এলে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা লাইন জেনারেট হয়ে যাচ্ছে এবং আপনার ক্লিপটা সেই জায়গায় স্ন্যাপ নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এটা পসিবল হচ্ছে এই রেড ম্যাগনেট যে বাটনটা ছিল যেটা বাই ডিফল্ট এনেবল রয়েছে এই বাটনটার ফাংশনালিটির জন্য, এই বাটনটা স্ন্যাপিংকে এনেবল করে রেখেছে, অর্থাৎ আপনি অন্য ট্র্যাকের অন্য কোনো ফাইলের রেসপেক্টে, ক্লিপিং এর রেসপেক্টে আপনি পরের ট্র্যাকের ফাইলটাকে আপনি কোথায় বসাতে চান সেটাকে আপনি অ্যালাইন করে বসাতে পারেন, অর্থাৎ আপনি আগের ট্র্যাকের ফাইলের একদম এন্ড থেকে পরের ফাইলটাকে যদি শুরু করতে চান তাহলে এন্ডে গিয়ে আপনি স্ন্যাপিং নিয়ে
বসাতে পারেন, তাহলে দুটো ফাইলের মধ্যে কোনো রকম টাইম গ্যাপ থাকবে না। এই স্ন্যাপিংটা যদি এনেবল না থাকে, অর্থাৎ ধরুন আমি এই স্ন্যাপিংটাকে যদি এখন এই বাটনটা ক্লিক করার মাধ্যমে ডিসেবল করে দিই, আপনি এই ফাইলটাকে আর ড্র্যাগ করলে আর কোনো রকম স্ন্যাপিং আগে যেটা সফটওয়্যারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছিলেন সেটা আর দেখতে পাবেন না। এবং এখন যদি আপনারা এন্ডের দিকে ফাইলটাকে প্লেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু স্ন্যাপিংটা না নেওয়ার জন্যে আপনি এক্স্যাক্ট এন্ডে ফাইলটাকে প্লেস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এসব ক্ষেত্রে যেটা হয়, কখনো কখনো আগের ক্লিপিংয়ের ওপরে কিছুটা ওভারল্যাপ হয়ে যেতে পারে, অথবা আগের ক্লিপিংয়ের থেকে পরের ক্লিপিংটার মধ্যে কিছুটা টাইম গ্যাপ হয়ে যেতে পারে। অর্থাৎ এক্স্যাক্ট স্ন্যাপিং না থাকলে এই প্রবলেম গুলো দুটো ক্লিপের মধ্যে অ্যারাইজ করতে পারে, যেটা কিনা আপনি সিম্পলি মিনিমাইজ করতে পারেন এই স্ন্যাপিং এনেবলড বাটনটাকে অ্যাক্টিভেট রেখে। আমি দুটো ক্লিপকে দুটো ট্র্যাকে অ্যারেঞ্জ করলাম। আমি দুটো ক্লিপকে ইচ্ছা করলে একটা সিঙ্গেল ট্র্যাকেও পরপর অ্যারেঞ্জ করতে পারতাম। আমি দুটো ট্র্যাকে যদি ব্যাক টু ব্যাক স্ন্যাপ নিয়ে অ্যারেঞ্জ করি, সেক্ষেত্রেও ফাইনাল প্লেব্যাকটা যেরকম থাকবে, যে কোনো একটা ট্র্যাকে যদি ব্যাক টু ব্যাক অ্যারেঞ্জ করে প্লে করি, তাহলেও ফাইনাল প্লেব্যাকটা একই রকম থাকবে। এক্ষেত্রে ট্র্যাক চেঞ্জে ক্লিপিংস অ্যারেঞ্জ করার জন্য কোনো রকম ইফেক্ট ফাইনাল ভিডিও প্রিভিউর উপরে আসবে না। কিন্তু যদি আমি দুটো ভিডিও ক্লিপিংকে দুটো আলাদা আলাদা ট্র্যাকে ব্যাক টু ব্যাক অ্যারেঞ্জ না করে একটা ক্লিপিংসের ঠিক নিচে আরেকটা ক্লিপিংস আমি অ্যারেঞ্জ করে রাখি, তাহলে কিন্তু সেই মুহূর্তের প্লেব্যাকে টপ ট্র্যাকে যে ভিডিও ফাইলসটা রয়েছে সেই ফাইলটাই ফাইনাল ভিডিও প্রিভিউতে আপনি দেখতে পাবেন। যেরকম আমি এখন যেভাবে ভিডিও ফাইলস দুটোকে অ্যারেঞ্জ করেছি, আমি প্লেব্যাক করে দেখিয়ে দিচ্ছি। এখন আপনি ট্র্যাক ফাইভে যে ভিডিও ক্লিপটা রয়েছে আপনি সেটাই দেখতে পাবেন। ভিডিও প্রিভিউ উইন্ডোতে গিয়ে এই গ্রিন প্লে বাটনটাকে ক্লিক করে আপনি ফাইনাল প্রিভিউটা চালু করে দিতে পারেন, এবং এইখানে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে টপ ট্র্যাকে যে ভিডিও ক্লিপসটা রয়েছে সেটাই আপনার ফাইনাল প্রিভিউতে প্লে হচ্ছে। নিচের ক্লিপিংটা কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন না। আপনি নিচের ক্লিপিংসটা তখনই দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন যে টপ ট্র্যাকের ভিডিও ক্লিপিংসটা যেখানে শেষ হয়ে গেল, তারপরে নিচের ক্লিপিংসের লেন্থটা একটু বেশি থাকায় টপ ট্র্যাকের ভিডিও ক্লিপিংসটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি নিচের ট্র্যাকের ভিডিও ক্লিপিংসের রেস্ট পোর্শনের অংশটুকু ফাইনাল প্রিভিউতে দেখতে পাচ্ছেন। আপনি যদি দুটো ভিডিও ক্লিপকে পরপর প্লে করতে চান এবং ভিডিও ক্লিপ দুটো যখন নিজেদের মধ্যে চেঞ্জ হচ্ছে সেখানে কোনো ইফেক্ট প্রোভাইড করতে চান, সেটাকে বলে ট্রানজিশন ইফেক্ট। এই ট্রানজিশন ইফেক্টটাকে জেনারেট করার জন্যে আপনাকে দুটো ভিডিও ক্লিপিংসকে একটা সিঙ্গেল ট্র্যাকে অ্যারেঞ্জ করতে হবে, এবং প্রথম ভিডিও ক্লিপিংসটার থেকে দ্বিতীয় ভিডিও ক্লিপিংসটাকে একটু প্রথম ভিডিও ক্লিপিংসটার উপরে একদম এন্ড পজিশনে স্ন্যাপ নিয়ে নাও অ্যারেঞ্জ করে। যদি প্রথম ভিডিও ক্লিপিংসটার ওপরে একটু ওভারল্যাপ করে ড্র্যাগ করে ভিডিও ফাইলসটাকে নিয়ে আসেন, কিছুটা টাইম লাইন, ঠিক যতটা টাইম আপনি চান ইফেক্টটা শো হবে ততটুকু সময়ের জন্য আপনি যদি ভিডিও ফাইলটাকে ড্র্যাগ করে প্রথম ভিডিও ফাইলটার ওপরে ওভারল্যাপ করে নিয়ে আসেন এবং রিলিজ করে দেন, অটোমেটিক্যালি দেখতে পাবেন যে পোর্শনটুকু ওভারল্যাপ হয়েছে সেখানে একটা নীল রঙের বাটন জেনারেট করে গেছে। এই বাটনটা হলো ট্রানজিশন বাটন। এখন যদি আপনি এই জায়গাটায় ভিডিওটাকে প্লে করেন, আপনি দেখতে পাবেন যে প্রথম ভিডিও ক্লিপসটা থেকে দ্বিতীয় ভিডিও ক্লিপিংসটা যখন ভিডিওটা প্লে হচ্ছে তখন একটা সুন্দর গ্র্যাজুয়াল গ্রেডিয়েন্ট স্কেলে দুটো ভিডিও ফাইলের মধ্যে ভিডিওটা চেঞ্জ হচ্ছে, যেরকম এই মুহূর্তে আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, খানিকটা এই রকম। প্রথম ভিডিও ফাইলসটা শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ভিডিও ফাইলসটা এরকম স্মুথলি প্লেব্যাকে চলে আসবে। এটাই ট্রানজিশন ইফেক্ট। এটা ডিফল্ট ট্রানজিশন ইফেক্ট যেটা সফটওয়্যার ক্রিয়েট করে দেবে, এবং এই সফটওয়্যারের সবচেয়ে উল্লেখযোগ্য একটা ফিচার হলো আপনি এই প্লে হেডটাকে ভিডিও ক্লিপিংস এর উপরে যখন ড্র্যাগ করবেন, আপনার মাউস হুইল ড্র্যাগ করার সাথে সাথে আপনি প্রিভিউ উইন্ডোতে রিয়েল টাইম প্লেব্যাক প্রিভিউ দেখতে পাবেন। আপনি যেরকম ভাবে মাউস হুইলের মাধ্যমে প্লে হেডটাকে ড্র্যাগ করবেন ঠিক সেরকম পজিশনে ও আপনাকে ভিডিওটাকে রিয়েল টাইম প্লেব্যাক করে প্রিভিউ দেখাবে। অর্থাৎ যেরকম দেখুন, আমি এই ক্লিপিংসটার ওপরে প্লে হ্যাডটাকে যদি
মাউস বাটনটাকে ক্লিক করে ড্র্যাগ করে ফরওয়ার্ড পজিশনের দিকে নিয়ে যাই অথবা ব্যাকওয়ার্ড পজিশনের দিকে নিয়ে যাই, তাহলে সফটওয়্যার আমাকে ভিডিও প্রিভিউ উইন্ডোতে রিয়েল টাইম এই ড্র্যাগ করার মাধ্যমে ঠিক ওইটুকু জায়গা প্লে করলে যেরকম দেখতে লাগবে ঠিক সেরকমই প্রিভিউটা আমাকে দেখাচ্ছে। আপনি এর মাধ্যমে ট্রানজিশন এবং ইফেক্টেরও ভিডিও ক্লিপিংসের ওপরে কী রকম ফাইনাল প্রিভিউ হচ্ছে সেটাও আপনি রিয়েল টাইম এখানে দেখতে পারেন। আমি এই ট্রানজিশন বাটনটার ওপরেও যদি প্লেহেডটাকে নিয়ে গিয়ে মাউস হুইলটাকে ড্র্যাগ করি তাহলেও আপনি এখানে কন্ট্রোলড ওয়েতে ভিডিও প্রিভিউ উইন্ডোতে দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি ট্রানজিশনটা কীরকম হচ্ছে। আপনি যদি এই ডিফল্ট ট্রানজিশনটা পছন্দ না করেন, এই ট্রানজিশনটাকে এখানে একটা ছোট্ট ব্ল্যাক অ্যারোহেড যে বাটনটা দেখা যাচ্ছে সেই বাটনটার উপরে ক্লিক করে আপনি এখানে যে লিস্টটা সফটওয়্যার আপনাকে শো করছে তার মধ্যে দেখুন রিমুভ ট্রানজিশন বলে যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করার মাধ্যমে এইভাবে আপনি ট্রানজিশনটাকে রিমুভ করে দিতে পারেন। এবং আপনি ট্রানজিশন প্যানেলে গিয়ে এই প্রিসেট ট্রানজিশনগুলোর মধ্যে যে কোনো একটা ট্রানজিশন ইফেক্টকে ড্র্যাগ করে আপনি যদি ওখানে প্লেস করেন তাহলে সেই ট্রানজিশনটাই আপনার দুটো ভিডিও ক্লিপিংস এর মধ্যে ফাইনাল প্রিভিউতে আপনি দেখতে পাবেন। যেরকম ধরুন আমি এই বি লজেঞ্জ বলে যে ট্রানজিশনটা রয়েছে সেটাকে আমি নিয়ে এসে ড্র্যাগ করে আমি সিম্পলি ওই ওভারল্যাপের উপরে আগে যেরকমভাবে ট্রানজিশনটা সফটওয়্যার ডিফল্ট প্লেস করেছিল সেইখানটায় সেইভাবে আমি প্লেস করে দিলাম। এবং এখন যদি আপনি এই প্রিভিউ প্লে বাটনটাকে ক্লিক করার মাধ্যমে প্লে করেন তাহলে আপনি এখন দেখতে পাবেন এই ট্রানজিশন ইফেক্টটা কিছুটা এই রকম দেখতে লাগছে, যেটা আগের ইফেক্টটার তুলনায় অনেকটাই ভালো। এবং আপনারা বুঝতেই পারছেন যে এইখানে যে প্রিসেট ট্রানজিশন ইফেক্টগুলো দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করলে আপনি ট্রানজিশনের সময় আরো অসাধারণ কিছু ইফেক্টস আপনি ক্রিয়েট করতেই পারেন। একটা জিনিস অবশ্যই আপনাদের নজরে এসেছে, সফটওয়্যার বাই ডিফল্ট যে ট্রানজিশনটা ক্রিয়েট করেছিল আর আমি যে প্রিসেট ট্রানজিশনটা ক্লিপিংস এর উপরে প্লেস করলাম সেটার সাইজ আগের ডিফল্ট ট্রানজিশন ইফেক্টটার তুলনায় একটু বড়, অর্থাৎ এই ট্রানজিশন ইফেক্টটা আপনার ভিডিও ফাইলের উপরে একটু বেশি সময় ধরে প্লে হবে। আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে, এই টাইমটাকে আপনি কমাতেও পারেন আপনি বাড়াতেও পারেন। সিম্পলি এই ট্রানজিশনের একদম এন্ড লাইনে যদি আপনি মাউস কার্সারটাকে নিয়ে যান, ওখানে গিয়ে আপনি ক্লিক করে যদি ড্র্যাগ করেন লেফট সাইডে অথবা রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন এই ট্রানজিশন বাটনটার সাইজ আপনার মাউসের ড্র্যাগিং এর সাথে সাথে বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। অর্থাৎ সিম্পলি ব্যাপারটা এইরকম, আপনি যদি এই ট্রানজিশনের সাইজটাকে বড় করেন তাহলে টাইম স্কেলে এই ট্রানজিশনটাকে আপনি যতটা বড় করবেন আপনার ট্রানজিশন ইফেক্টটা ফাইনাল প্রিভিউতে ঠিক ততটা সময়ের জন্য প্লে হবে। এবং আপনি যদি এটাকে ছোট করে দেন তাহলে আপনার টাইম স্কেলে ঠিক যতটুকু সময়ের জন্য আপনি ছোট করে ওটাকে অ্যারেঞ্জ করে রাখবেন ট্রানজিশন ইফেক্টটাও ঠিক ততটুকু সময়ের জন্যই প্লে হবে। আমি আগের থেকে ইফেক্টটাকে কিছুটা ছোট করে এইভাবে এটা এখানে রেখে দিচ্ছি এবং আপনি এখন প্লে হেডটাকে রিয়েল টাইম মাউস কার্সার দিয়ে ড্র্যাগ করে নিয়ে গিয়ে দেখতে পাবেন যে ট্রানজিশনটা কিরকম ভাবে কাজ করছে এবং এটা ঠিক কতটা সময়ের জন্য কাজ করছে। তার জন্য প্লে হেডটা আপনি এরকম পজিশনে রেখে ভিডিও প্রিভিউ উইন্ডোর প্লে বাটনটাকে প্লে করে আপনি দেখতে পারেন যে ঠিক কতটুকু সময়ের জন্য ট্রানজিশনটা এখন ইফেক্টটা প্লে হলো, যেটা আগের ইফেক্ট যতটা সময় ধরে প্লে করেছিল তার থেকে অনেকটা কম। আপনারা বুঝতেই পারলেন যে এই ট্রানজিশন ইফেক্টগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় এবং এর মাধ্যমে ভিডিও ক্লিপিংসে কি ধরনের ইফেক্ট আপনি পেতে পারেন। ভীষণ সিম্পল, পরবর্তী টাস্কে চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে যে দুটো ভিডিও ক্লিপিংস প্লে করছিলাম সেই দুটো ভিডিও ক্লিপিংসের কোনো নিজস্ব সাউন্ড ছিল না। আমরা যদি এই ভিডিও ক্লিপিংসগুলোর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রোভাইড করতে চাই তাহলে আমাদের প্রজেক্ট ফাইলে যে অডিও ফাইলসগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা অডিও ফাইলস আমরা ইউজ করতেই পারি। আমি এই অডিও ফাইলসটা ইউজ করছি,
আমি ভিডিও ক্লিপিংসগুলো ট্র্যাক 5 অ্যারেঞ্জ করেছিলাম। আমাকে এখন অডিও ফাইলটা প্লেস করতে গেলে ট্র্যাক 4-এই প্লেস করতে হবে। তবে এটা আমি আপনাদেরকে বলে দিই, ভিডিও ক্লিপিংস বা ইমেজ ক্লিপিংস এর জন্য ট্র্যাক কিন্তু অ্যাজ এ লেয়ার হিসেবে কাজ করে। সাউন্ড আপনি যে কোনো ট্র্যাকে রাখতে পারেন, ভিডিও ক্লিপিংস এর সঙ্গে আপনি যদি অ্যালাইন করে সাউন্ড ফাইলটাকে প্লেস করেন, আপনি যদি ভিডিও ক্লিপিংস এর ওপরের ট্র্যাকেও সাউন্ড ফাইল প্লেস করেন, সাউন্ড ফাইলস এর যেহেতু কোনো ভিজুয়ালাইজেশন নেই, ওটা একটা সাউন্ড ফরম্যাট ফাইল, সেই জন্য আপনি যে কোনো ট্র্যাকে রাখলেও ভিডিও প্লেব্যাক এর সঙ্গে তার কোনো রকম পরিবর্তন হবে না। অর্থাৎ সেক্ষেত্রেও আপনার টপ ট্র্যাকে যে ভিডিও ফাইলটা থাকবে তার উপরে সাউন্ড ফাইল থাকলেও টপ ট্র্যাকের ভিডিও ক্লিপিংসটাই কিন্তু প্লে হবে। সাউন্ডের প্রিভিউ আপনি এই প্লে হেডটাকে মাউস ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে পাবেন না, এটা একমাত্র ভিডিও প্রিভিউতে প্লেব্যাক বাটনটাকে ক্লিক করে প্লে করলেই আপনি সাউন্ডটার আউটপুটটা পাবেন। ভিডিও প্রিভিউটা আপনি রিয়েল টাইম এইভাবে প্লে হেডটাকে মাউস ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে পজিশন চেঞ্জ করলে পেতে পারেন, যেরকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখন যদি ভিডিও ক্লিপিংস গুলোর এক্স্যাক্টলি স্টার্টিং পজিশনে আসতে চাই, তাহলে আমি এই টাইম লাইন সেকশনের এই যে দুটো বাটন রয়েছে, প্রিভিয়াস মার্কার আর নেক্সট মার্কার, আমি এই প্রিভিয়াস মার্কার বাটনটা যদি ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্লে হেডটা অটোমেটিক্যালি ভিডিও ক্লিপিংস এর একদম স্টার্টিং পজিশনে চলে এলো। আপনি যদি এই নেক্সট মার্কার বাটনটা ক্লিক করেন, তাহলে আপনার ট্র্যাকের মধ্যে অ্যাড করা অডিও এবং ভিডিও ক্লিপিংস ফাইলগুলোর মধ্যে যে ফাইলটা সিলেক্ট করা থাকবে তার এন্ড পজিশনে অটোমেটিক্যালি চলে যাবে। অর্থাৎ আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি অডিও ফাইলটা লাস্ট অ্যাড করেছি বলে অডিও ফাইলটা সিলেক্টেড অবস্থায় রয়েছে। আমি যদি এখন নেক্সট মার্কার বাটনটা ক্লিক করি, তাহলে এই অডিও ফাইলের এখন স্টার্টিং পজিশনে প্লে হেডটা রয়েছে, নেক্সট মার্কার ক্লিক করলে অটোমেটিক্যালি এন্ড পজিশনে আপনার প্লে হেডটা চলে যাবে। এবং আবার যদি আপনি প্রিভিয়াস মার্কার ক্লিক করেন, তাহলে আবার স্টার্টিং পজিশনে প্লে হেডটা চলে আসবে, যেটা সিলেক্টেড ক্লিপিংস থাকবে তার। আপনি যদি এখন অন্য কোনো ক্লিপসকে সিলেক্ট করেন, অর্থাৎ ধরুন আমি এই সেকেন্ড ভিডিও ফাইল ক্লিপসটাকে সিলেক্ট করছি, তাহলে যদি আপনি এখন নেক্সট মার্কার ক্লিক করেন, তাহলে ওই সিলেক্টেড ক্লিপিংসের স্টার্টিং পজিশনে চলে গেল, যেহেতু ওটা বর্তমান প্লে হেড যে পজিশনে ছিল তার থেকে নেক্সট পজিশনে রয়েছে, সেই জন্য ও আগে স্টার্টিং পজিশনে গেল। এবং আপনি যদি আবার নেক্সট মার্কার ক্লিক করেন, তাহলে ওই সিলেক্টেড ক্লিপটার এন্ডিং পজিশনে প্লে হেডটা চলে যাবে। আপনি এইভাবে প্লে হেডটাকে ক্লিপিংস সিলেক্ট করে এবং এই দুটো বাটনের মাধ্যমে প্রেসাইজলি স্টার্টিং অথবা এন্ডিং পজিশনে প্লে হেডটাকে আপনি নিয়ে যেতে পারেন। এবং এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে রাখি, আপনি যদি কোনো মার্কার অ্যাড করেন কোনো অডিও ক্লিপিংসে অথবা ভিডিও ক্লিপিংসে, তাহলে আপনি স্টার্টিং এবং এন্ডিং পজিশন ছাড়াও আপনি ক্লিপিংস এর মধ্যে যেখানে যেখানে মার্কার পজিশন অ্যাড করেছেন, এই দুটো বাটনকে ক্লিক করার মাধ্যমে আপনি প্লে হেডটাকে সেই সেই মার্কার পজিশনে এক্স্যাক্টলি নিয়ে যেতে পারেন। যেরকম ধরুন আমি প্লে হেডটাকে এই সেকেন্ড ভিডিও ক্লিপিংস এর টাইম স্কেলে এই পজিশনে এনে রেখে দিলাম এবং এইখানে এই গ্রিন রেক্ট্যাঙ্গেল বাটনটাকে ক্লিক করার মাধ্যমে একটা মার্কার অ্যাড করলাম। আপনি দেখতে পাচ্ছেন যদি এই প্লে হেডটাকে মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করে সরিয়ে দেন, তাহলে আপনি যে পজিশনে প্লে হেডটাকে রেখেছিলেন টাইম স্কেলের সেখানে একটা ব্লু টাইনি ড্রপ আইকন ক্রিয়েট হয়ে গেছে, ওটা আপনার মার্কার পজিশনকে ইন্ডিকেট করছে। এখন আপনার প্লে হেডটা যেখানে আছে, আপনি যদি এই মার্কার পজিশনে আসতে চান, তাহলে প্লে হেডটা যদি আপনার মার্কার পজিশনের নেক্সট পার্টের দিকে থাকে, তাহলে আপনি প্রিভিয়াস মার্কার বাটনটায় ক্লিক করলে আপনার ওই মার্কার পজিশনে চলে আসবে, অথবা প্লে হেডটা যদি আপনার মার্কার পজিশনের প্রিভিয়াস পার্টের দিকে থাকে, তাহলে আপনি এই নেক্সট মার্কার বাটনটা ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে প্লে হেডটা ওই মার্কার পজিশনে অটোমেটিক্যালি স্ন্যাপ হয়ে চলে গেল। এবং এখন যদি আমি এই ভিডিও প্রিভিউ এর প্লে বাটনটা ক্লিক করি, আপনার ভিডিও ক্লিপিংস এর সাথে সাথে আপনি ব্যাকগ্রাউন্ডে এখন সাউন্ড প্লেব্যাকটাও শুনতে পাচ্ছেন। পজ বাটনটা ক্লিক করে প্লেব্যাকটাকে আমি বন্ধ করে দিলাম।
আপনি এই টাইমলাইনের টাইম স্কেলের ডিফল্ট যে জুম সেটিংটা রয়েছে সেটাকে আপনি কমাতে বাড়াতে পারেন। এতে করে আপনি বড় লেন্থের ভিডিও ফাইলকে যদি আপনার একসাথে স্ক্রিনের মধ্যে দেখার প্রয়োজন পড়ে সেটাতে আপনার সুবিধা হবে। আপনি সিম্পল এই স্লাইডার বাটনটাকে ক্লিক করার মাধ্যমে আপনি জুমটাকে কমাতে বাড়াতে পারেন। যেরকম দেখতে পাচ্ছেন যে আমি এই স্লাইডার বাটনটাকে যদি টাইম স্কেলের হাইয়ার পজিশনের দিকে নিয়ে যাই, অর্থাৎ এখানে আপনাকে শো করছে আপনি এখন কত টাইম স্কেলে আছেন, আপনি 60, 75, 90, 120, যত হায়ার টাইম স্কেলের দিকে যাচ্ছেন আপনার ট্র্যাক বারের এবং টাইম স্কেলের জুমটা তত ছোট হচ্ছে। অর্থাৎ আপনি বড় লেন্থের ফাইলগুলোকে আপনি ইজিলি এই জুমটাকে ছোট করার মাধ্যমে একেবারে আপনি ট্র্যাকের মধ্যে দেখতে পারেন। এবং যদি কোনো ছোট লেন্থের ভিডিও ফাইল হয় সেটাকে যদি আপনাকে প্রেসাইজলি কাজ করার জন্য আর একটু বড় করে দেখার দরকার হয় তাহলে আপনি এই স্লাইড বারটাকে লোয়ার টাইম স্কেলের দিকে নিয়ে আসুন, অর্থাৎ 20 সেকেন্ড, 15 সেকেন্ডস, 10 সেকেন্ডস, 5 সেকেন্ডস এবং আপ টু 1 সেকেন্ড অবধি আপনি লোয়ার স্কেলে নিয়ে আসতে পারেন। এবং আপনি দেখতে পেলেন এটার সাথে সাথে ট্র্যাকে ভিডিও ফাইলগুলোর টাইম স্কেলে জুম লেন্থ অনেকটাই বড় হয়ে গেছে। অর্থাৎ যদি আপনার কোনো ছোট টাইমের বা খুব শর্ট টাইমের ভিডিও ক্লিপিংস থাকে সেটাকে কাজ করার জন্য আপনি এই ট্র্যাকে জুম ভিউতে দেখার জন্য আপনি 1 সেকেন্ড জুম ভিউতে চলে আসতে পারেন, তাহলে আপনি ওই শর্ট ফাইলটাকেও আপনি ট্র্যাকে একটু বড় লেন্থের জন্য দেখতে পাবেন এবং আপনার সেখানে এডিটিং করতে সুবিধা হবে। বাই ডিফল্ট এটা 10 সেকেন্ডস অথবা 15 সেকেন্ডসে সফটওয়্যার সেট করে রেখে দেয়। আপনি যদি কোনো ট্র্যাককে ডিলিট করতে চান সেই ট্র্যাকের স্টার্টিং পজিশনে একটা ছোট্ট ব্ল্যাক অ্যারো হেড যেটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, তার কাছে মাউস কার্সার নিয়ে গেলে সেটা হাইলাইটেড হয়ে যাচ্ছে। তার উপরে যদি আপনি সিম্পল ক্লিক করেন তাহলে সেখান থেকে একটা ড্রপ ডাউন মেনু লিস্ট আপনার সামনে চলে আসছে এবং সেখানে রিমুভ ট্র্যাকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে কোনো ট্র্যাককে রিমুভ করতে পারেন। এবং এখান থেকে আপনি আরও অপশন পেয়ে যাবেন অ্যাড ট্র্যাক অ্যাবাভ এবং অ্যাড ট্র্যাক বিলো, অর্থাৎ আপনি যে ট্র্যাকের ড্রপ ডাউন অপশানটাকে অ্যাক্টিভেট করেছেন সেই ট্র্যাকের উপরে যদি কোনো ট্র্যাক অ্যাড করতে হয় তাহলে আপনি অ্যাড ট্র্যাক অ্যাবাভ ইউজ করবেন, এবং সেই ট্র্যাকের নিচে যদি কোনো ট্র্যাক অ্যাড করতে হয় তাহলে আপনি অ্যাড ট্র্যাক বিলো ইউজ করবেন। এখানে আপনি লক ট্র্যাক এবং রিনেম ট্র্যাক বলে দুটো অপশান আপনি পেয়ে যাচ্ছেন। আপনি রিনেম ট্র্যাক করার মাধ্যমে আপনার সেই মুহূর্তে ট্র্যাকের যে নামটা রয়েছে সেটাকে চেঞ্জ করে আপনি অন্য যে কোনো নাম দিতে পারেন, যেরকম আপনি ক্যাটাগরিক্যালি ভিডিও ট্র্যাক অথবা ইমেজ ট্র্যাক বলেও আপনি নামটা দিতে পারেন। আমি এখানে ভিডিও ট্র্যাক বলে নামটা দিয়ে ওকে করছি। আপনি দেখতে পাচ্ছেন আগে যে ট্র্যাকের নামটা ছিল তার জায়গায় এখন ভিডিও ট্র্যাক নামটা চলে এসেছে। যদি আপনি লক ট্র্যাক অপশনটায় ক্লিক করেন তাহলে সেই ট্র্যাকটা লক হয়ে যাবে, এবং লক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সেই ট্র্যাকে যে ক্লিপিংসগুলো রয়েছে সেই ক্লিপিংসগুলোকে আপনি আর ফার্দার কোনো রকমভাবে এডিট করতে পারবেন না, অর্থাৎ সেই ক্লিপগুলোকে ড্র্যাগ করে আপনি তার পজিশন চেঞ্জ করতে পারবেন না এবং সেই ক্লিপগুলো সেই পজিশনে লক হয়ে রয়ে যাবে। আপনি আবার যদি অপশানটায় চলে যান তাহলে দেখতে পাবেন এখন আনলক ট্র্যাক অপশানটা চলে এসেছে। আনলক ট্র্যাকটা ক্লিক করে আপনি ট্র্যাকটাকে আনলক করে দিতে পারেন। ট্র্যাকের মধ্যে থেকে যদি কোনো ভিডিও ফাইল ডিলিট করার দরকার পড়ে সিম্পলি সিলেক্ট করে ডিলিট বাটন কিবোর্ডে ক্লিক করলে ফাইলটা ডিলিট হয়ে যাবে, অথবা প্রত্যেকটা ক্লিপিংসের স্টার্টিংয়ে একটা ছোট্ট ব্ল্যাক অ্যারোহেড রয়েছে সেটা ওই ক্লিপিংসের অন্যান্য অপশনগুলোকে অ্যাক্টিভেট করতে হেল্প করবে। আপনি যদি ওই ছোট্ট অ্যারোহেডটার উপরে মাউস নিয়ে গিয়ে ক্লিক করেন তাহলে সেখানে আরও কিছু মেনু আপনি দেখতে পাবেন। সেখানে গিয়েও আপনি রিমুভ ক্লিপ বলে যে অপশনটা রয়েছে সেই অপশনটা যদি ক্লিক করেন তাহলে আপনি ট্র্যাক থেকে যে কোনো ক্লিপকে, সেটা অডিও ভিডিও বা ইমেজ, যে কোনো ক্লিপকে আপনি রিমুভ করতে পারবেন। এই ড্রপ ডাউন মেনুর মধ্যে অন্যান্য যে সমস্ত ফাংশনালিটি গুলো প্রোভাইড করা রয়েছে সেগুলো নিয়ে আমি আরেকটা সেপারেট ভিডিও করব এবং ডিটেলসে ডিসকাস করব সেই ফাংশনালিটিগুলো। এখানে প্রচুর ফাংশনালিটি প্রোভাইড করা রয়েছে এবং এই ফাংশনালিটিগুলো ইউজ করে আপনি ভিডিও এডিটিং, অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং আপনি করতে পারেন।
আপনার ভিডিও ফাইলসগুলোকে আপনার পছন্দ মাফিকভাবে ট্র্যাকে অ্যারেঞ্জ করা হয়ে গেলে আপনি সিম্পলি ভিডিও ফাইলটাকে এক্সপোর্ট করতে পারেন ফাইনাল আউটপুটটা পাওয়ার জন্য। তার জন্য আপনি এই রেড সার্কুলার বাটন, যেটা এক্সপোর্ট ভিডিও বাটন, আপনি ক্লিক করুন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রজেক্টটার জন্য বা ভিডিও ফাইলটার জন্য একটা নাম সফটওয়্যার আপনার কাছে চাইছে। আপনি এখানে আপনার ফাইলটা একটা নাম প্রোভাইড করতে পারেন এবং ফোল্ডার পাথ, যে পাথে আপনি আপনার ফাইনাল ভিডিও আউটপুটটাকে সেভ করতে চান, এখানে ব্রাউজ বাটন ক্লিক করার মাধ্যমে সেই পাথে বা সেই ফোল্ডারে গিয়ে আপনি সিলেক্ট ফোল্ডার বাটনটাকে ক্লিক করলে সেই ফোল্ডারের মধ্যেই সফটওয়্যার ভিডিও ফাইনাল আউটপুটটাকে ক্রিয়েট করবে। এখানে সিম্পল আর অ্যাডভান্সড বলে দুটো ট্যাব রয়েছে। সিম্পল ট্যাবের মধ্যে যে অপশনগুলো প্রোভাইড করা রয়েছে ভিডিও এক্সপোর্ট করার জন্য সেটা মোর দ্যান এনাফ। এখানে প্রোফাইলে দেখুন অল ফরম্যাট দেওয়া রয়েছে, আপনি এখানে ক্লিক করলে আরও কিছু ফরম্যাট দেখতে পাচ্ছেন, ব্লু রে, ডিভিডি, ডিভাইস এবং ওয়েব বলে ফরম্যাট প্রোভাইড করা রয়েছে। ডিফল্ট অল ফরম্যাটটা আপনি রেখে দিতেই পারেন। যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করেন আমি সাজেস্ট করব আপনি ওয়েব ফরম্যাটটা চুজ করতে পারেন, অথবা অল ফরম্যাটটা ডিফল্ট যেরকম রয়েছে সেটা রেখে দিতে পারেন। টার্গেট এখানে MP4, কোডেক H.264 অপশানটা রয়েছে বাই ডিফল্ট সিলেক্ট করা। আপনি ওখানে সিলেক্ট করলে দেখতে পাবেন এই সফটওয়্যার যে যে ভিডিও কোডেকগুলোকে আউটপুট হিসেবে সাপোর্ট করে সেগুলো রয়েছে। আমি বলবো যে ডিফল্ট ফরম্যাটটা সফটওয়্যার কোডেক হিসেবে সিলেক্ট করে রেখেছে সেটাকেই রেখে দিতে। ভিডিও প্রোফাইল অপশনে আপনি যদি ক্লিক করেন সফটওয়্যার ডিফল্ট যেটা ক্রিয়েট করে রেখেছে সেটাকে আপনি চেঞ্জ করতে চাইলে এই অপশনটায় ক্লিক করলে একটা ডিটেলস লিস্ট আপনাদের সামনে চলে আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার প্রচুর ভিডিও আউটপুট ফরম্যাট সাপোর্ট করে এবং আপনারা এই লিস্টে দেখতে পাচ্ছেন সফটওয়্যার 4K ভিডিও আউটপুট ফাইলও সাপোর্ট করে। তবে 4K ভিডিও এক্সপোর্ট করার জন্য আপনার মেশিনের ভালো হার্ডওয়্যার ক্যাপেবিলিটি থাকা উচিত, নয়তো 4K ভিডিও এক্সপোর্ট করতে আপনার যথেষ্ট সময় লাগতে পারে। ইউটিউবের জন্য আমি সাধারণত যে ফরম্যাটটা সিলেক্ট করে থাকি সেটা হলো HD 1080p 30fps, এই ফরম্যাটটা আমি ইউজ করি এবং হাই কোয়ালিটি 1080p ভিডিও ক্রিয়েট করার জন্য আমার মনে হয় এই ফরম্যাটটা যথেষ্ট। এটা আপনার ফুল HD ভিডিও ফরম্যাট এবং আপনি আরও বেশি FPS সিলেক্ট করতেই পারেন, যেরকম আপনি এখানে দেখতে পাচ্ছেন HD 1080p 50fps রয়েছে অপশনে। আপনি 50fps নিলে আপনার ভিডিওর প্লেব্যাকটা আরও স্মুথ হবে, কিন্তু ভিডিও ফাইলটা এক্সপোর্ট হতে অবশ্যই আরেকটু বেশি সময় নেবে। ইউটিউব প্লেব্যাকের জন্য আমি নিজে দেখেছি 1080p 30fps ভিডিও প্লেব্যাকটা যথেষ্ট স্মুথ এবং স্ট্যান্ডার্ড, আমি এই ফরম্যাটটাকেই চুজ করব। ভিডিও কোয়ালিটি আপনি হাই রাখতে পারেন, যদি আপনার মনে হয় আপনি মিডিয়াম বা লোতেও আপনি ভিডিও কোয়ালিটি সেট করতে পারেন। যদি লোতে ভিডিও সেট করেন তাহলে আপনার ভিডিও রেন্ডারিং আউটপুট আরও তাড়াতাড়ি সফটওয়্যার করে দেবে, কিন্তু কোয়ালিটি একটু ডিগ্রেড করবে পিকচার কোয়ালিটি। এখানে আমি হাই রেখে দিলাম। এখন যদি আপনি এক্সপোর্ট ভিডিওয়ে ক্লিক করেন তাহলে আপনি যে ফাইল নেমটা দিয়ে রেখেছেন, যে পাথটা প্রোভাইড করে রেখেছেন, সেই পাথে সেই ফাইল নেমের একটা ভিডিও ফাইল আপনি পেয়ে যাবেন। আমি এই উইন্ডোটাকে এই মুহূর্তে ক্লোজ করে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন এই সফটওয়্যারটা ইউজ করে ভিডিও এডিটিং এবং ফাইনাল রেন্ডার করে ভিডিও আউটপুট ক্রিয়েট করা কতটা ইজি। আমি এই ভিডিওটাতে এই সফটওয়্যারটার একটা একদম বিগিনার্স ইন্ট্রোডাকশন আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটাতে এই সফটওয়্যারটা ইউজার ইন্টারফেস এবং এর ইউজেবিলিটি সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা আশা করি অবশ্যই হলো। এই সফটওয়্যারটা নিয়ে কত সহজে আপনারা ভিডিও এডিট করতে পারেন অথবা কাজ করতে পারেন সেটা আপনারা দেখতে পেলেন। আমি এই সফটওয়্যারটার আরও ভিডিও টিউটোরিয়াল আপনাদের কাছে নিয়ে আসতে থাকবো, আশা করব আপনারা সেই টিউটোরিয়ালগুলো ফলো করবেন
এবং এই সফটওয়্যারটা আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখতে পারেন ভিডিও এডিটিং এর কাজে। আমার বিশ্বাস এই সফটওয়্যারটা একবার আপনি ব্যবহার করা শুরু করলে এবং শিখে গেলে আপনার নিজেরও ব্যক্তিগতভাবে মনে হবে এই সফটওয়্যারটার মতো ইজি টু ইউজ এবং সিম্পল ইনটুইটিভ ভিডিও এডিটিং সফটওয়্যার ফ্রি এবং ওপেন সোর্স এই মুহূর্তে আর একটাও নেই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন অথবা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ভিডিও সিরিজের পরবর্তী ভিডিওগুলোর যখনই আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। আর কথা না বাড়িয়ে দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। নমস্কার।